আরে অফু ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, কি এগুলো কি শুরু করছো তুই? লাড়ে খায় হাড়ে চষে বাড়ে না কপালের দোষে। Hi, what's up guys, this is Bad Guy and welcome to my channel, welcome to my another new video. একে তো সারা পৃথিবী চাইনিজ করোনা ভাইরাসের আক্রমণে নাকাল, এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হিসেবে যুক্ত হয়েছে আর এক চাইনিজ ভাইরাস টিকটক। বাচ্চা থেকে বুড়া, শিক্ষিত থেকে অশিক্ষিত, সবাই মিলে টিকটক ভিডিও বানানো শুরু করছে রে ভাই। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। করোনা আক্রান্ত হলে হয়তো আপনি বেঁচে যেতে পারেন, কিন্তু এই টিকটক যদি কোনোভাবে ধরে তাহলে বাঁচার কোনো বুদ্ধি নাই রে ভাই, বাঁচার কোনো বুদ্ধি নেই। এজন্য বারবার বলা হচ্ছে আপনার শিশুকে পোলিও টিকা খাওয়ার। সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে এই টিকটকাররা ইদানিং মোটিভেশনাল স্পিচ দেওয়া শুরু করছে এবং তাদের এই মোটিভেশনাল স্পিচ শুনে তাদের ফাত্রা ফ্যান ফলোয়াররা অসম্ভবকে সম্ভব করার কাজে নেমে পড়তেছে। আজ এমনই এক টিকটকারকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, আর তিনি হচ্ছেন আরে অফু ভাই। হ্যাঁ ভাই, আরে অফু ভাই, হ্যাঁ ভাই, আরে অফু ভাই, হ্যাঁ ভাই, আরে অফু ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, শুনতে শুনতে হাগল গেছি। কি এগুলো কি শুরু করছো তুই? এই দেখেন, এই হলো আনলিমিটেড হিউম্যান রিসোর্স। কখনো বিদ্যুৎ চলে গেলে চুলে আগুন লাগায় দিয়ে আপনি এর মাথা হারিকেন কুপি কিংবা মশাল হিসাবে ব্যবহার করতে পারবেন, লাগবে না কোনো তেল কিংবা গ্যাস। টিং টং, ঘুম থেকে উঠে হঠাৎ চমকে গেলাম, আমার গলায় মালা পরালো কে? ভাই, তোর গলায় যেটা পরানো হয়েছে ওইটা মালা না, ওইটা হচ্ছে শিকল, যেটা কুত্তা বিলাইয়ের গলায় পরানো হয়। যাক, এতদিনে মানুষ হয়তো বুঝতে পারছে যে পাগলা কোনো জীবজন্তু ছেড়ে রাখা ঠিক না, তাদেরকে বাঁধে রাখা উচিত। জীবনটা অনেক ছোট, তাই পিছনে কে কি বলল না বলল সেটা না ভেবে তুমি লাইফে এগিয়ে চলো। মুঝে মাফ কর দিও আপ লোক সারে, মুঝে ছুটি দে দে, মে ইস দুনিয়া সে ছুটি জাতা হুয়া। ওরে শালা মোটিভেশনাল স্পিচ, ওরে শালা কামিনী রায়ের পাছে লোকে কিছু বলে কবিতাটা সে জীবনে চলার পথের পাথেয় হিসেবে নিছে। আমি তোকে আরো একটা জিনিস বলে রাখি, কোন প্রাণীর যেন চামড়া অনেক মোটা হয়, অনেকে বললেও গায়ে লাগে না। আরে অপু, হ্যাঁ, কেমন জিনিস তুই দেখে ভয় পাস? ভালোবাসা। তুই থাকতেও তোর গার্লফ্রেন্ড অন্য কারো হাত ধরে হাঁটছে, এটার মানে আমরা বুঝছি যে তোর দাঁড়ায় না, ব্যাস কথা শেষ। এটা ভিডিও করে দেখানোর তো কোনো দরকার নাই। কিন্তু এইটা কি ভাই, তুই আগে তোর মনটু সামলা। আজকাল ক্লাস ওয়ানের বাচ্চারা পর্যন্ত জাঙ্গিয়া পরে ঘুরে বেড়ায়, আর তুই বুইড়া বলত জাঙ্গিয়া ছাড়া তুই ঘুরে বেড়াচ্ছিস? তোর যদি টাকা না থাকে জাঙ্গিয়া কেনার, তুই আমার বাসায় আসিস, আমার অনেক ব্র্যান্ডের অনেক পুরাতন জাঙ্গিয়া আছে, আমি তোকে দিয়ে দেব, নিয়ে যাস। মেয়েরা মাল নয়, প্রতিটা মা বাবার কলিজার টুকরা। একটা মেয়ে তার স্বামীর কাছে রানী নাই হতে পারে, কিন্তু প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে রাজকন্যা। এই একটা কথা আপনি কইছুন, এই ফয়েল একটা কথা আবার ভালো লাগছে। কিন্তু ভাই, তুই এত খুশি কেন? তুই কি তোর মা বাবার কলিজার টুকরা, নাকি তুই তোর বাপের রাজকন্যা? তুই মেয়ে না হইলে তো তোর এত খুশি হওয়ার আমি কোনো কারণ দেখি না। মেয়েদেরকে সম্মান করতে শিখুন। আচ্ছা, ঘোড়ার লেজের মতো চুলওয়ালা হিট খাওয়া নেশাখোরের কাছে উপদেশ শুনতে হবে, তা তুই নিজে কি করছিস? 70 কেজি ওজনের মেয়ের আইডির নাম হলো বেঁচে যাওয়া মেয়ে। তোর উপরে ঠাড়া পড়বো বুটকি। ডিয়ারেক্স, তুমি কার আকাশে ওড়ো, দোয়া করি সেই আকাশে তুমি ঠাড়া পড়ে আমারও।
আমার এক্সের বাচ্চা যখন আমাকে মামা বলে ডাক দেয়, তখন আমাকে কি করা উচিত? তখন হয় তোর গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত, নতুবা হাসপাতালে যে ভালো কোনো চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ দেখানো উচিত। আর দুইটার একটাও যদি করতে না পারিস, তাহলে নিজের বিচি নিজে থেতলে নিতে পারিস। তোর এই কঙ্কাল সার দেহ দেখে আমার একটা কবিতা খুব মনে পড়ছে। লাড়ে খায় হাড়ে চষে, বাড়ে না কপালের দোষে, যা কিছুই খাইস না কেন তোর সব কিছুই হাড় চুইসা নিচ্ছে। হ্যাঁ, আর স্বাস্থ্য হবে না জীবনে। আর জানিস তো যে প্রাপ্তবয়স্ক পুরুষের কোমর যদি 26 নিচে থাকে তাহলে তাদেরকে পুরুষ বলা চলে না, তারা হাফ লেডিস। এই টিকটকারের কার্যকলাপ দেখলে এবং কথাবার্তা শুনলে আপনারা খুব পরিষ্কার একটা ধারণা পেয়ে যাবেন যে এ কি দিয়ে নেশা করে। রাত 12টা, ফাঁকা রাস্তা। হারামজাদা, দিন দুপুরে শুকনা খাওয়া শুরু করছিস, চারপাশে রোদ ঝলমল করতেছে আর কইতেছিস রাত 12টা? আর ফাঁকা রাস্তা কই, আছিস তো খেতের মধ্যে দাঁড়াইয়া। বাই, গুড নাইট। গুড নাইট? দিন দুপুরে গুড নাইট কে বলে ভাই? না, এবার বুঝতে পারছেন তো ও নেশা করে কি না। এসেছিলাম একা, যেতে হবে একা, মাঝখানে দেখা হলো 12 বাতারের দেখা। আমি তোরে ছন্দ বিলাই দিচ্ছি। এসেছিলাম একা, যেতে হবে একা, আর মাঝখানে আপনার মতো কিছু সাথে দেখা। হাই গাইস, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন।